হ্যাপি হোলি ডিয়ার ফ্রেন্ডস, হোলির একরাশ উষ্ণ রঙিন শুভেচ্ছা জানিয়ে ত্রিজাস চ্যানেলে আপনাদের জানাই উষ্ণ অভ্যর্থনা। আজকের এই বিশেষ দিনে আপনাদের কাছে নিয়ে এসেছি টমেটো চিকেন রেসিপি। আসুন দেখে নিই এই টমেটো চিকেন বানানোর জন্য কি কি উপকরণ লাগবে। আমরা নিয়েছি 600 গ্রাম মতো ফ্রেশ চিকেন, 250 গ্রাম টমেটোর পেস্ট, 2 পেঁয়াজকে আমরা কুচি করে নিয়েছি, নিয়েছি অল্প ক্যাপসিকাম কুচি, 2 চামচ রিফাইন্ড অয়েল, 2 চামচ আদা রসুন বাটা, 1 চামচ জিরে বাটা, অল্প গোটা গোলমরিচ, নিয়েছি অল্প এলাচ, 1 চামচ হলুদ, 1 চামচ লবণ আর 1/2 চামচ কারি পাউডার। প্রথমে আমরা গ্যাসটা অন করে ওভেনে কড়াই চাপালাম। দেখুন কড়াইটা আমাদের গরম হয়ে গেছে, তাতে আমরা রিফাইন্ড অয়েলটা দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, তাতে আমরা গোটা এলাচটা দিয়ে দিচ্ছি ছাড়ি। এরপর দিয়ে দিচ্ছি গোটা গোলমরিচ, এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি ও ক্যাপসিকাম কুচি। পেঁয়াজ কুচি ক্যাপসিকাম কুচি দিয়ে আমরা ভালোভাবে নেড়ে নিচ্ছি। আমরা প্রায় 2 মিনিট মতো নাড়লাম যাতে পেঁয়াজের কালারটা হালকা ব্রাউন হয়। আমরা রিফাইন্ড অয়েল ব্যবহার করেছি, পরিবর্তে আপনারা সর্ষের তেল ব্যবহার করতে পারেন। এরপরে আমরা দিয়ে দিচ্ছি আদা রসুন ও জিরের পেস্ট। আদা রসুনের পেস্ট দেওয়ার পর খুব ভালোভাবে নাড়তে থাকবো যাতে আদা রসুনের গন্ধটা চলে যায়। প্রায় 2 মিনিট নাড়ার পর দেখুন মশলা থেকে এবার তেল ঝাড়তে শুরু করেছে, অর্থাৎ মশলাটা আমাদের পারফেক্ট হয়েছে। এরপর আমরা মশলাতে 2 চেরা কাঁচা লঙ্কা অ্যাড করছি। আপনারা চাইলে শুকনো লঙ্কা ব্যবহার করতে পারেন, আমরা ঝাল বেশি পছন্দ করি না বলে আমরা 2 ছোট সাইজের কাঁচা লঙ্কা দিয়েছি। এবার আমরা দিয়ে দিচ্ছি চিকেন, চিকেন দিয়ে এবার ভালোভাবে নেড়ে নেব। এরপর আমরা এর মধ্যে নুন হলুদ আর কারি পাউডার অ্যাড করে দিলাম। এরপর আমরা টমেটোর পেস্টটা দিয়ে দিচ্ছি। টমেটোর পেস্ট দেওয়ার পর আমরা হালকা নেড়ে নিলাম। এরপর আমরা অল্প জল দিচ্ছি। জল দেওয়ার পর একটু নেড়ে নিয়ে আমরা প্রায় 10 মিনিট রেখে দেব। দেখুন চিকেনটা আমরা একটা ঢাকা দিয়ে প্রায় 10 মিনিট মতো গ্যাসে সিদ্ধ হতে দিচ্ছি। গ্যাসটাকে লো ফ্লেমে রেখে চিকেনটাকে আমরা রান্না হতে দেব। 10 মিনিট পর ঢাকনাটা আমরা খুলছি। দেখুন টমেটো চিকেন রেডি হয়েছে। আমরা গ্যাসটাকে অফ করে কড়াই থেকে টমেটো চিকেন একটা পাত্রে পরিবেশন করে আপনাদের দেখাবো। দেখুন কড়াই থেকে টমেটো চিকেন একটা পাত্রে আমরা ঢেলে নিয়েছি, এটা এখন পরিবেশনের জন্য একদম প্রস্তুত। আজকে আমাদের লাঞ্চে এটা একটা স্পেশাল মেনু। এই টমেটো চিকেন খুব টেস্টি এবং হেলদি একটা আইটেম, যা আপনারা এভাবে বাড়িতে সহজে বানিয়ে খেতে পারেন, খুব ভালো লাগবে দেখবেন, খুব উপাদেয় লাগবে আর বাচ্চারাও এটা খুব পছন্দ করবে। আজকে হোলির দিন আপনারা খুব ভালোভাবে রং খেলে ভালো খাওয়া দাওয়ার মাধ্যমে কাটান, হোলির রঙে আপনাদের জীবনকে রাঙিয়ে তুলুন, উপভোগ করুন জীবনের রং রূপ স্পর্শ গন্ধ। এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো আপনারা জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর ত্রিজাস চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো গুড বাই ফ্রেন্ডস, নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে।